আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত, সব সিজনেই ফিট। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। গ্যাস সংকট পিছু ছাড়ছে না, ঠিক সময় মতো গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে নগরবাসী। অনেক এলাকায় দিনে চুলা জ্বলে না, মাঝরাতে উঠে রান্না করতে হয়। রাতেও অনেক সময় স্বাভাবিকের চেয়ে চাপ কম থাকে, দ্রুত এই ভোগান্তির সমাধান চান নগরবাসী। অতীতের সিদ্ধান্তহীনতায় এই অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দুই সন্তান আর পরিবারের অন্যদের নিয়ে সোনিয়া আক্তার থাকেন খিলগাঁও। গ্যাস সংকটে তিনি দৈনন্দিন সংসারের আর পাঁচটা কাজ ঠিকমতো করতে পারেন না। এই ভোগান্তি তার নিত্যদিনের সঙ্গী। যে সময়গুলোতেই রান্না করার সময়, সেই সময়গুলোতেই গ্যাস থাকে না। এইভাবে তো ঢাকা সিটিতে তো এইভাবে চালানো যাবে না, সিলিন্ডার তো সেফ না। বিলও বাড়াচ্ছে, প্লাস বাজারও তো ঊর্ধ্বগতি, কিন্তু গ্যাসও এইদিকে নাই, রান্নাবান্নাও করা যায় না। এই সমস্যা শুধু সোনিয়া আক্তারের নয়, তার মতো অনেকেরই। সকালে বাসায় দিই রান্না, এখনো হয় নাই। দিনের বেলা গ্যাস থাকে না, রাতেও চাপ কম। যখন তো খুশি তখনই গ্যাস চুলা যায়, এবং সকাল 7টায় চলে যায়, 6টায় চলে যায়, আবার দেখা যায় 10টা বাজে চলে যায়। আর লোডশেডিং কারেন্ট, এইটারও সমস্যা। বলছে দি প্রতিদিন 1 ঘন্টা, তার জায়গায় হয়ে যায় 3 ঘন্টা। বিল বাড়াচ্ছে, আমরা বিলের টাকাও দিচ্ছি, গিয়ে দিক দিয়ে আমরা গ্যাস পাচ্ছি না ঠিক মতো। মাঝে মধ্যে ডিম ভাজা করে খেতে হয়, কেনা খেতে হয় হোটেল থেকে। আমি চাকরি করি যেহেতু, আমাকে সকালবেলা রান্না করতে হয়, কিন্তু সেটা আসলে খুব কম দিনে হয় আর কি। দেখা যায় বেশিরভাগ দিন রাত্রেবেলা রান্না করতে হয়, যে রাত 12টার দিকে, তার আগে রান্না করা যায় না। দৈনন্দিন গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে 275 থেকে 280 কোটি ঘনফুট। বরাবরের মতোই কর্তৃপক্ষ বলছে এই সমস্যা সাময়িক। এখন বিচ্ছিন্ন হয়ে দু একটা জায়গার মধ্যে সমস্যা, যেটা সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা যে বললাম যে আমার টোটাল 5 থেকে 6% আপনার বেসিক্যালি কমছে গ্যাস, কিন্তু এটা দিয়ে আমি মনে করি না যে তেমন মেজর কোনো সমস্যা হওয়ার মতো কারণ আছে। আগে ঠিকমতো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এই অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো এখন এই সংকটের মূল কারণই হচ্ছে আমাদের জোরালো অনুসন্ধানের অভাব। কিছু কিছু ব্যবস্থাপনা নিয়ে আপনি কিছুটা সামাল দিতে পারেন, যেমন ধরেন আমাদের যে সমস্ত স্ট্র্যান্ডেড গ্যাস আছে যেগুলো আপনার আটকে পড়া আছে, যেমন ধরেন ছাতকে আমাদের ভোলা নর্থ যে গ্যাস ফিল্ডটা আবিষ্কার হয়েছে, জকিগঞ্জ সিলেটে যে গ্যাস ফিল্ডটা আবিষ্কার হয়েছে, তো এই গ্যাস ফিল্ডগুলো যেগুলো আবিষ্কার হয়ে রয়ে গেছে সেইগুলোকে ইমিডিয়েটলি উৎপাদন পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো খুব একটা কাজ না, এটা তো সামান্য একটা কাজ। এইটা উত্তোলন নিয়ে আসলে শর্ট টার্মে আপনি গ্যাস অ্যাভেলেবল হতে। এই বর্তমানে যে গ্যাসের সংকটটা আছে, এটা গ্যাসের সংকট আমরা নিজস্ব উৎপাদন থেকে না বাড়াতে পারলে এটা খুব শিগগিরই এটা কাটবে না। সুতরাং সর্বোচ্চ চেষ্টা করা উচিত শেভরন থেকে শুরু করে আমাদের নিজস্ব কোম্পানি থেকে শুরু করে যত ধরনের কার্যকলাপ প্রাধিকারের ভিত্তিতে যেখান থেকে অতিরিক্ত গ্যাস দ্রুত পাওয়া যাবে সেগুলো প্রকল্প আগে নিয়ে সেই কাজগুলো আগে করা, সেটা আমাদের করতে হবে। এটাই এখন বর্তমানে গ্যাস সংকট থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এটা করতে হবে। দ্রুত গ্যাস সংকটের সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ স্কটল্যান্ডের এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রাল থেকে লন্ডনের বাকিংহাম প্রাসাদে নেওয়া হয়েছে। প্রাসাদে থাকবে রানীর মরদেহ, এরপর ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হবে কফিন। তবে ব্রিটেনের রানীর শেষকৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়া, মিয়ানমার ও বেলারুশের কোনো প্রতিনিধিকে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। স্কটল্যান্ডের এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রাল থেকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের মিলিটারি উড়োজাহাজে লন্ডনে আনা হয়েছে রানীর মরদেহ। স্থানীয় সময় বুধবার ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হবে রানীর কফিন। রাস্তায় দাঁড়িয়ে রানীর কফিন যাত্রা দেখবেন সাধারণ মানুষ। রাজকীয় উদ্যানগুলোর পর্দাতেও দেখানো হবে শোকযাত্রা। ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদার 4 দিন রাখা হবে দ্বিতীয় রানী এলিজাবেথের মরদেহ। শ্রদ্ধা জানাবেন লাখো মানুষ। চলতি সপ্তাহে রানীর শোকবার্তা নিয়ে আয়ারল্যান্ড ও ওয়েলসে যাবেন নতুন রাজা চার্লস। তার সফরসঙ্গী থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। অন্যদিকে রানীর শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাজ্যে কয়েক বছরের মধ্যে এবারই হতে চলেছে সবচেয়ে বড় কূটনৈতিক সমাবেশ। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে প্রায় 500 বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
ইউক্রেনে হামলা ও তাতে সহায়তার কারণে রাশিয়া এবং বেলারুশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন নিপীড়নের কারণে মিয়ানমারের কোনো প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়নি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। চট্টগ্রামে মাহমুদা খানুম মিতু হত্যার মামলায় নিহতের স্বামী আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 20 পৃষ্ঠার মূল চার্জশিট সহ ডকুমেন্টের পৃষ্ঠার সংখ্যা 2084। মামলায় সাক্ষী করা হয়েছে 97 জনকে। এবারে অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি। বিরতির পর যা থাকছে, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি পরবর্তী আসরের জন্য দল গড়ায় বিসিবির পরিকল্পনা। ট্রাই নেশন সিরিজের আগে দেশের বাইরে অনুশীলন ক্যাম্প। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই এর সংবাদে। এবারে কৃষি সংবাদ। বরিশাল ও চাঁদপুরের ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে, তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজারে ইলিশের প্রচুর সরবরাহ থাকলে দাম নাগালের বাইরে। চাঁদপুর মাছ ব্যবসায়ী সমিতি বলছে, ভারতের রপ্তানি করায় স্থানীয় বাজারে ইলিশের দাম কমছে না। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা ঢলে মানিকগঞ্জের ইছামতি নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ, নদীতে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, আবাদি জমিসহ বহু স্থাপনা। হুমকিতে পড়েছে নদী তীরবর্তী এলাকার প্রকৃতি ও পরিবেশ। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।